নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার শনিবার দুপুর থেকেই রাজ্য রাজনীতি যে ভাইরাল ভিডিও ঘিরে সরগরম সেই প্রসঙ্গেই দুচার কথা আজকে বলা খুব প্রয়োজন বলে মনে করছি ঘটনার আটচল্লিশ ঘন্টা পরেই প্রতিবেদন করছি কেন সঙ্গে সঙ্গে করিনি সেটাও আপনাদের বলবো প্রথম কথা দেখুন টবে লাগানো গাছ আবার ফরফর 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 করছে শনিবারের ঘটনার পর দেড় ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করা হয়েছে ছোটবাবু করেছেন বিজেপি বাংলার মাতৃশক্তিকে অপমান করেছে সন্দেশখানের ঘটনা সাজানো নাটক শুভেন্দু অধিকারী পয়সা দিয়ে ধর্ষণের অভিযোগ করিয়েছেন টাকার টাকা খরচ করে বাংলাকে অসম্মান করছে বহিরাগতরা ক্ষমা উচিত তারপরে একটা স্বগতোক্তি স্টাইলে প্রশ্নটা মানে নিজেই বলেছেন ভুল হয়ে গেছে শেখ জাহানকে দল থেকে বহিষ্কার করে হিয়ার লাইস দ্য ক্যাচ এটাই হচ্ছে আসল বিষয় সন্দেশখানের মাতৃশক্তি নিয়ে রাজ্যের শাসক দলের কোনো মাথা ব্যথা নেই ছোটবাবু তার পিসিমনের একটাই উদ্বেগের জায়গা শেখ শাহজাহান অবচেতনে কাজ করছিল শাহজাহান 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 আমার ব্যবসাপত্র তো লোপাট হয়ে গেল চিংড়ি এক্সপোর্ট করে ধরুন একশো ডলার আসছে পাঁচশো ডলার চারশো ডলার পৌঁছে যাচ্ছে যেখানে যাবার সেগুলো তো বন্ধ হয়ে যাবে ইডি হেফাজতে আছে কখন টবে লাগানো গাছের নাম শেখ শাহজাহান বলে দেয় একটা নতুন করে বিড়ম্বনার জায়গা তৈরি হবে সবসময় তারা মনস্তাত্ত্বিক চাপ কাজ করছে না টবে লাগানো গাছের তাই বলে ফেলেছেন ভুল হয়ে গেছে শেখ শাহজাহানকে বহিষ্কার করায় এটাই হচ্ছে আসল কারণ দেখুন আমাদের রাজ্যের শাসক দলের নানা নেতা সন্দেশকালী নিয়ে নানা রকম কথা বলেছে কিন্তু তাতে চিরে ভেজেনি এই ভিডিও প্রকাশ্যে আসাতেও চিরে ভিজবে না পাঁচই জানুয়ারিতে সন্দেশকালীতে ইডির উপর হামলার পর যেভাবে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছিল মেয়েরা রাস্তায় নেমেছিলেন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেটাকে আপনাদের একবারও মনে হয়েছে যে সাজানো চিত্রনাট্য সাজানো চিত্রনাট্য হল কুনাল ঘোষের এপিসোড ছোটবাবু চিত্রনাট্য লিখেছিলেন কুনাল ঘোষ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আর সন্দেশকালীর মাতৃশক্তির প্রতিবাদ শেখ শাহজাহান এবং তার দুর্বৃত্ত সহযোগীদের বিরুদ্ধে সেটা ছিল নো দ্য ফ্যাক্ট এটাকে অস্বীকার করা যায় না সাধারণ বোধ আমার সহনাগরিক যাদের আছেন যারা দলীয় রাজনীতির চশমাটা পরে নেই তারা অন্তত বুঝতে পারবেন কার্যত দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বলে সন্দেশকালীর মাতৃশক্তি প্রতিবাদের রাস্তায় নেমেছিল সেই প্রতিবাদ তো সচেতনতার ভাষা এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষে সর্বত্র নিয়ে শাসকের মুখ পড়েছে সেই পোড়া মুখ যাতে আর না পড়ে সেই জন্য এই সাজানো চিত্রনাট্য দেখুন মহিষী নারীর সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলার একটা পুরনো অভ্যেস আছে বহুদিন আগে সেই চম্পলা সর্দারের কথা আপনাদের মনে আছে জ্যোতিবাবুর ঘরের সামনে চলে গিয়েছিলেন ওনাকে নাকি ধর্ষণ করা হয়েছে পরে জানা গেল পুরো বিষয়টাই সাজানো চম্পলা সর্দার থেকে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি জানেন মিথ্যাশ্রী সত্যি কথা বলেন না একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন আর এয়ার অ্যাপারেন্ট তিনি তো আরো এক কাটি সরেশ চার্টার্ড বিমানে ঘোরেন বইভাবে হ্রাস করেন সবাইকে চ্যালেঞ্জ দেন এটাও করলেন তো এই ভিডিওটা যেটা আপনারা ছেড়েছেন যেটাকে নিয়ে এত বড় কোথায় নাকি কি যেদিনকে ভিডিওটাকে আপলোড করা হয়েছে একটা ইউটিউব চ্যানেলে সেই ইউটিউব চ্যানেলটা বোধ একদিন আগে তৈরি হয়েছে দেখুন চিত্রনাট্যটা দেখুন জনৈক কেনা সাহেব নাম তার নামে ইউটিউব চ্যানেল সেখানে ভিডিওটা আপলোড করা হচ্ছে ভিডিওটা আপলোড করার আগে সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বোধ হয় সাত আটজন না কি একটা দিয়েছিল ভিউ হয়েছিল সাতজন মানুষ এত বোকা আপনি বিজেপির সন্দেশকালী ব্লক সভাপতি মন্ডল সভাপতি দুয়ের মন্ডল সভাপতির বক্তব্য শোনালেন তাও বক্তব্য অস্পষ্ট প্রশ্নকর্তা বারবার করে এমন একটা লাইন খুঁজে পেতে চাইছিল ওই মন্ডল সভাপতির মুখ থেকে যেটা তাদের পারপাসকে সার্ভ করে আসলে বুদ্ধবাবুর বুদ্ধদেব ভট্টাচার্যের আবেদন সমাজমাধ্যমে সিপিএম ছড়িয়ে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে একজনক দেখলে মনে হবে যেন বুদ্ধবাবুই বলছেন এক্ষেত্রে সেটা হয়নি তার কি প্রমাণ কি প্রমাণ সিবিআই তদন্ত করুক আদালতে জমা তারপরে দুধ পানি হবে কোন পর্যায়ে নেমেছে এরা তার প্রমাণ হল এই ভিডিও সন্দেশকালের মাতৃশক্তিকে অপমান করলেন পশ্চিমবঙ্গের মাতৃশক্তিকে অপমান করলেন শেখ শাহজাহানের মতো দুর্বৃত্তদের বাঁচাতে দেয়াল লিখন পড়ে ফেলেছেন মহিষী নারী এবং তার উত্তরাধিকারী তাই এই ডিসপারিশন পনেরো পেরোবে না তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী যেটা বলেছেন মাল্টিপল সোর্স থেকে ফিডব্যাক নিয়ে বলেছেন তাই আতঙ্কের প্রহর কলা জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন মহিয়সী নারী জানে যে পনেরোর কম হয়ে গেলেই এরা বিধানসভা ভোট এবং ধুয়ে মুচে সাফ তাই যে কোনো ভাবে ক্ষমতা চিটে গুড়ে আঁকড়ে থাকতে হবে তার জন্য যদি মাতৃশক্তিকে অপমান করতে হয় একটা ভিডিও ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা হয় যে সন্দেশখালীতে কিচ্ছু হয়নি সবই সাজানো চিত্রনাট্য ওই বলেছিলেন না তারপর তারপরে সমর্থন করেছিলেন যে সিং এর টাকায় ম্যাথু স্টিং অপারেশন করেছিল কেন করেছিল টবে লাগানো গাছ যাদেরকে নিজের দলের রাজনৈতিক প্রতিপক্ষ বলে মনে করেছিল অর্থাৎ তবে লাগানো গাছের উত্তরণের পথে তার দলের যে সমস্ত নেতা ভবিষ্যতে অন্তরায় হতে পারেন তাদের গায়ে কালি ছিটিয়ে সফল হয়েছিল এই হচ্ছে মাইন্ডসেট দেখুন স্টিং অপারেশন করব লোকের বদনাম দেব শাহজাহান মতো দুর্বৃত্তদের প্রোটেকশন দেব কয়লা গরু বালি পাথর চাকরি সব খাব বাঁচাতে টিকে থাকতে পশ্চিমবঙ্গের মাতৃশক্তিকে অপমান করব ভীষণ কাঁচা চিত্রনাট্য আসলে কি বলবো বলুন তো অভিজ্ঞতা তো বেশি নেই বৈভবে রাসপালন করতে করতে ধরাকে সরা জ্ঞান করা স্তাবক পরিবৃত হয়ে থাকায় এটা অসুবিধা আছে তখন মনে হয় ছেলে মানুষের কাজ করলেও মনে হয় খুব পরিণত বুদ্ধির পরিচয় দিচ্ছি ছেলে মানুষের একটা ভিডিও পোস্ট করা হয়েছে তো মানুষ বিশ্বাস করবে সমস্ত চ্যানেলের কাছে অসংখ্য মাতৃশক্তির প্রতিবাদের কথা আছে তারা বলেছেন ক্যামেরার সামনে রাতবিড়িতে ডাকা হতো মহিলাদের চিহ্নিত করা হতো তারা পিঠে বানাতে না গেলে তাদের বাড়ির পুরুষদের প্রহার করা হতো নির্যাতন করা হতো জমি কেড়ে নিয়ে তার চরিত্র বদল করা হতো সবাই টাকার বিনিময়ে বলেছেন তাদের উপর অত্যাচারের ঘটনা মাতৃশক্তি টাকার বিনিময়ে বলেছেন পশ্চিমবঙ্গের মাতৃশক্তি গরিব হতে পারে কিন্তু তারা একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে এইভাবে নিজেদের অসম্মানের কথা প্রকাশ্যে বলতেন না তাদেরকে অপমান করার কোনো অধিকার কালীঘাটের জমিদারদের নেই এটা ভালো করে শুনে রাখুন এবং পশ্চিমবঙ্গের মানুষ শাহজাহানের মতো দুর্বৃত্তদের মদতদাতাদের এবার গণতান্ত্রিক পদ্ধতিতে শাস্তি দেবে নান্য পন্থা এছাড়া কোনো পথ নেই তেরো বছরের শাসনকালে পশ্চিমবঙ্গে বড় বড় আর্থিক দুর্নীতির মাথা হচ্ছে এরা সব জায়গায় দুর্নীতি করেছে এমন কোন জিনিস বাদ নেই যেখান থেকে কাঠ মানিয়ে এরা খায়নি তেরো বছর আগে যারা বিড়ি খেত এখন তাদের কি বৈভব আর পঞ্চায়েত সদস্যের তেমহলা প্রাসাদ বিদেশি গাড়ি দেখলে চমকে যাবেন এই সংস্কৃতিটা এই টবে লাগানো গাছ বিশেষভাবে আমদানি করেছে যেটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় খুব কাঁচা খেলা কাঁচা কাজ চিত্রনাট্যও দুর্বল দেখলাম দিল্লিতে সাগরিকা ঘোষ সাকেত গোকেল শশী পাঞ্জা প্রেস কনফারেন্স করছেন সাগরিকা ঘোষের জন্য জার্নালিস্ট তার একটা সত্তা থাকা উচিত এখনো যে ভেরিফাই করা ক্রস চেক করা সত্যমিত্যা জানা যেই রাজ্যসভার সদস্য পদ পেয়ে গেছেন নিজের সত্তাটাকে ভুলে দিয়ে টবে লাগানো কাছে লাইনকেই কেচ প্যারোটের মতো অনুসরণ করছেন দুর্ভাগ্য আমাদের লাভ কিছু হবে না মানুষেরা বুঝছে যে যত দক্ষিণবঙ্গে ভোট এগিয়ে আসছে শাসক দলের দেউলিয়াপনা মরিয়া মনোভাবের প্রতিফলন ঘটছে প্রতিটা পদক্ষেপে কাহাতোকাল লক্ষ্মীর মাতৃশক্তি এক হাজার বারোশো পান তখন তিন হাজার পাবেন সমস্ত সামাজিক বহাল থাকবে এবং সেখানে ব্যয় বাড়তে পারবে এবং একটা জিনিস জেনে রাখুন পশ্চিমবঙ্গে অনেক শিল্পপতি বিনিয়োগ করতে চান কিন্তু যতদিন এই কালীঘাটের জমিদাররা মসনদে থাকবেন বিনিয়োগ হবে না একবার মসনদ থেকে এরা বিদে হলে দেখবেন খরা কাটবে ঈশ্বর বিনিয়োগের বঙ্গদেশ আর তখন বলতে হবে না আমাদের বড় বড় বিনিয়োগ আসবে বড় বড় যখন দেখছেন লক্ষ্মীর ভান্ডার দিয়েও মাতৃশক্তির উপর অত্যাচারের ঘটনার অভিঘাতকে রোখা যাচ্ছে না তখন এই চিত্রনাট্যটা সামনে নিয়ে আসলেন কি প্রমাণ আছে যে বিজেপির ওই ব্লক সভাপতিকে যারা এই ভিডিওটা তৈরি করেছেন তারা টাকা পয়সা দিয়ে এই কথাগুলো বলতে বাধ্য করেননি হতেই পারে তবে ওই ভদ্রলোক বলেছেন কয়াল তার কণ্ঠস্বর প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়েছে বুদ্ধবাবুর আবেদন সমাজ মাধ্যমে পোস্ট করেছে আপনি যদি দেখেন না মনে হবে বলছেন ওই একই যেভাবে তিনি কথা বলতেন সেই চিরাচরিত পাঞ্জাবি পরিহিত বুদ্ধবাবু প্রযুক্তির এমন উন্নতি হয়েছে এখন অনেক কিছুই করা চায় তবে যাই করুন সিবিআই মামলা নিশ্চয়ই নেবে আদালতেও বিচার হবে শুভেন্দুবাবু বলেছেন শেষ থেকে ছাড়বেন আমরাও জানতে চাই পর্দার পিছনে এর কুশিলভ কারা বাংলার মানুষ জানতে চায় বাংলার মাতৃশক্তিকে যারা আবার অপমান করলো যারা দাগিয়ে দিল তাদেরকে বিচার তো করতে হবে জনতার আদালতে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কালীঘাটের জমিদারদের পশ্চিমবঙ্গের মসনদ থেকে সরাতে হবে নান্য পন্থা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এছাড়া আর কোনো পথ আমাদের সামনে নেই